এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি সংহিতা শিরোমণি। বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় 7 লক্ষ টাকা ব্যয়ে রেডক্রসের নতুন শিশু উদ্যানের দ্বার উদ্ঘাটন হল। আজ 11 জানুয়ারি বেলা 12টা নাগাদ ঘাটালের রাধানগরে এই শিশু উদ্যানের দ্বার উদ্ঘাটন করেন ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি পরামানিক। একই সঙ্গে উদ্বোধনী মঞ্চ থেকে 60 জন মহিলা ও পুরুষের হাতে কম্বল ও হাইজিন কিট তুলে দেওয়া হয়। রেডক্রসের ঘাটাল শাখার সম্পাদক নারায়ণ ভাই ও ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত রায় বলেন, আগামী দিনে এখানে গড়ে তোলা হবে ফলের বাগান, পিকনিক স্পট, গেস্ট হাউস, কমিউনিটি হল এবং একটি জিম। কিছুদিনের মধ্যেই উদ্যানটিকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে সকলেরই কাছে এটি একটি গন্তব্যস্থল হয়ে দাঁড়ায়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় রেডক্রস সোসাইটির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক ডাক্তার গোলক বিহারী মাঝি, বীরসিংহ গ্রাম পঞ্চায়েত প্রধান ঝুমা কারক খাঁ প্রমুখ। এলাকায় এই নতুন শিশু উদ্যান হওয়ায় আগত শিশুরা খুবই খুশি। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে রেডক্রসের পক্ষ থেকে বহু মানুষের কাছে মাস্ক, সাবান, স্যানিটাইজার ইত্যাদি পৌঁছে দেওয়া হয়েছে বলে রেডক্রসের কোষাধ্যক্ষ অরূপ চক্রবর্তী ও রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহরায় জানান। রাধানগর থেকে কুণাল সিংহ রায়ের রিপোর্ট। আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমার নাম ধ্রুবজ্যোতি প্রামাণিক, আমি ঘাটাল সাব ডিভিশনের ডেপুটি ম্যাজিস্ট্রেট। এখানে উপস্থিত আছেন রেডক্রস সোসাইটির বিভিন্ন ব্যক্তিবর্গ, জেলা থেকেও এসছেন, এখানকার আছেন। তো আপনারা এখানে উপস্থিত আছেন, একটু খুলে নিয়ে অসুবিধা হচ্ছে। আপনারা এখানে উপস্থিত আছেন আজকে মূলত সম্পাদক মহাশয় আমাদেরকে ইনভাইট করেছেন এই চিলড্রেন পার্ক, সামনে যেটা দেখতে পাচ্ছি এটার উদ্বোধনী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে। এই রেডক্রসের মেন যে অফিস ঘাটাল মহকুমায়, সেটা আমাদের এসডি অফিসের পাশেই আছে। এখানে একটা এক্সটেনশন অফিস এনারা তৈরি করেছেন এবং এরম একটা চিলড্রেন পার্ক, যেটা আমাদের এই বীরসিং গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় তৈরি হয়েছে। প্রধান ম্যাডাম উপস্থিত আছেন, দেখে ভালো লাগছে। রেডক্রস সোসাইটি আপনারা অনেকে জানেন কি না জানি না, রেডক্রস সোসাইটি একটি আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে আছে। শুধু ঘাটাল, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আছে। এনাদের মূল কার্যালয় হচ্ছে ইউরোপ মহাদেশের সুইজারল্যান্ডে। তো সারা পৃথিবী জুড়ে এনারা এই কাজ করে। এই যে রেড ক্রস, এটা একটা জিনিস আপনারা জানতেন কিনা আমার জানা নেই, আগে দেখতেন না ডাক্তারদের গাড়িতে বা বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্সে এইরকম রেড ক্রস দেওয়া থাকতো। পরে এনাদের মানে রেড ক্রস সোসাইটির তরফ থেকে আর কি একটা কেস করা হয় যে এটা তো রেড ক্রস সোসাইটির, এটা কেন ওনারা ইউজ করবেন। তারপর থেকে দেখবেন ডাক্তারদের ওই সিম্বলটা চেঞ্জ হয়ে গেছে, একটা সেই লাঠির মধ্যে সাপ পেঁচানোর মতন চেঞ্জ হয়েছে। যাই হোক, তো আমি এটা বললাম এই কারণে রেডক্রস সোসাইটি অনেক পুরনো, তার শাখা ঘাটাল শাখার তরফ থেকে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা, সম্বর্ধনা, ভালোবাসা এবং আমার শুভেচ্ছা জানাই। আজকের এই সভায় যারা উপস্থিত রয়েছে, এই ঘাটাল রেডক্রস শাখার যিনি সম্পাদক, উনি আমার অনেক আগে থেকেই এরকম কাজের সঙ্গে জড়িত। উনি শুধু রেডক্রস নন, ওনার যে সমাজ সেবামূলক কাজের পরিধি এ আমার মতো লোকের দ্বারা সম্ভব নয়। ওনার গান্ধী মিশন একটা সারা ভারতবর্ষে বিখ্যাত একটা চোখের চ্যারিটেবল হসপিটাল, যেটা উনি চালান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। তার সঙ্গে সঙ্গে আরেকটি আন্তর্জাতিক সংস্থা, এই রেডক্রসের উনি ঘাটাল শাখার সম্পাদক। ওনার এই ক্ষমতার সীমা পরিসীমা। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।